গুড মর্নিং বন্ধুরা, আমি সম্পূর্ণা চলে এসেছি আজকে আবার একটা নতুন ব্লগ নিয়ে। শুরু করি যখন তখন ভাবি অনেক কিছু বলবো, কিন্তু শুরু হতে হতে কথা শেষ হয়ে যায়। যাই হোক, তো সঙ্গে থাকো, দেখতে থাকো আজকে সারাদিনের ব্লগ। আর যারা এখনো পর্যন্ত আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করোনি তারা একটু সাবস্ক্রাইব করে নিও, আর যারা সাবস্ক্রাইব করে সঙ্গে আছো তারা তো আছোই। এই দেখো বাবু চলে এসেছে। হাই হাই। তবে ঠিক আছে, চলো সঙ্গে থাকো, দেখতে থাকো আজকের ব্লগ। আর ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করে দিও। আর চলো দেখতে থাকো, রান্না বান্না অলরেডি চেপে গেছে দেখতেই পাচ্ছো। তো চলো বাবু কি খাবে সেই নিয়েই ওর চিন্তা। যাই হোক, সকালে কি রান্না হয় চলো সঙ্গে থাকো, দেখতেই পাবে কি হচ্ছে আজকে সারাদিন। আলু সেদ্ধ দেবো, বাপি যেহেতু পেট খারাপ হয়েছে, পেটটা একটু বাপি খারাপ, তো আলু সেদ্ধ, মুসুরির ডাল, আর দেখি কলা টলা কিছু দিয়ে মাছের ঝোল করে দেবো বাপির জন্য। আর সকালবেলায় আমরা খাবো ম্যাগি, যেটা রিয়া এসে বানাবে। আর তোমার কি করবো জানি, ও দুপুরে হবে আমাদের পোলাও আর চিকেন। তো চলো সঙ্গে থাকো, দেখতে থাকো আজকের ব্লগ। আমার বাসন মাজা কমপ্লিট হয়ে গেছে, এখন রিয়া এসছে পড়াতে, বাবুকে পড়িয়ে নিয়ে তারপরে ও ম্যাগি রান্না করবে, যেটা আমরা তিনজনাই খাবো। তো ও পড়িয়ে নিক। যাই হোক, আজকে মনে হচ্ছে ম্যাডামের মুডটা বেশ ভালো আছে, কেননা ও তো ভিডিওয় আসতেই চায় না, তো আজকে বলেছে ঠিক আছে তুমি ভিডিও করো আমি আছি। তো আমি ভিডিও করছি, তো চলো ও পড়াক, আমি এখানে দাঁড়িয়ে থেকে ডিস্টার্ব করবো না, আমি বাকি কাজগুলো গুছিয়ে নিই ততক্ষণে। কি রান্না আছে ম্যাডাম? এখন ব্যস্ত ম্যাগি রান্না কমপ্লিট, খেয়ে তারপরে বলছি কেমন রান্না হলো। যাই হোক, ম্যাগিটা ভালোই করেছে। কি তোমরা খাচ্ছ না? হ্যাঁ কেন গরম গরম কেন হয়েছে ধরো, এই এত সস দিচ্ছি এর জন্য, এই জন্য বলি আমি আমি আমার মতো করে একটা পার্টিতে নিয়ে নিই, এই জন্য এই সব মস্ত ঝামেলা ব্যাস আছে। তারপর ইস কত কত সস ভালো, ছেড়ে দে ছেড়ে দে ছেড়ে দে। সকালে ম্যাগি খাওয়ার পর এখন রিয়া শুরু করেছে পোলাও রান্না, পোলাওয়ের চাল ভাজা চলছে, ওদিকে জল গরম হচ্ছে। তো চলো পোলাও রান্না হোক, আমি ততক্ষণে স্নান বাদ বাকি কাজ করে নিই। তো চলো সঙ্গে থাকো, দেখতে থাকো পোলাও রান্না হওয়ার পরে তোমাদেরকে দেখাচ্ছি কেমন হয়েছে আমাদের পোলাও আর চিকেন। তো চলো সঙ্গে থাকো আর দেখতে থাকো। তো রেডি হয়ে গেছে পোলাও আর চিকেন, এই যে দেখে নাও তোমরা,
চিকেন কষা আর ওদিকে পোলাও। খেতেও খুব সুন্দর হয়েছিল। যাই হোক, তো চলো একদিন চলে আসো, হয়ে যাক সবাই মিলে। আমরা এখন যাবো মেলায়, তো চলে এসছি মেলায়। দেখো মেলাটা পুরো ঘুরে নেওয়া যাক, সঙ্গে থাকো, মেলাটা আমাদের সঙ্গে এনজয় করো তোমরাও। যাই হোক, রাসের মেলা দেখতে এসে আমরা একেবারে স্বর্গ নরক মত পাতাল যত কিছু আছে সমস্ত ঘুরে নিলাম। তো যাই হোক, ভালো লাগলো ভীষণ। আমি এই ফার্স্ট টাইম এখানে রাসের মেলা দেখতে এসেছি, তো খুব ভালো লেগেছে। আর নরক যন্ত্রণাটাও অনুভব করে নিলাম এখান থেকেই, যাই না মৃত্যুর পর কী আছে। তো চলো দেখতে থাকো, আর যারা এখনও পর্যন্ত আসনি, রাস বোধ হয় এখনও দু তিন দিন থাকবে। তো চলে আসো তোমরাও এসে রাসের মেলা উপভোগ করো। তো চলো, ভীষণ ভালো ঘুরেছি আর খুব ভালো লেগেছে এসে। এখানে রাধাকৃষ্ণ দোল খাচ্ছে, যে পাচ্ছে সে এসে দুলিয়ে দিয়ে যাচ্ছে। তো চলো এখন আমরা বেগুনি খাবো, এখানে বেগুনি ভাজা চলছে, সেই সঙ্গে পাঁপড় ভাজা, ফুচকা। মেলায় আসলে যে সমস্ত খাবারগুলো না খেলে মেলা কমপ্লিট হয় না সবই আমরা খেয়ে ফেলেছি, আর কেনাকাটাও করেছি টুকিটাকি। তো এখন বাড়ি চলে যাওয়ার পালা। তো আমাদের তো মেলা ঘোরা হয়ে গেছে, তোমরা এখনও পর্যন্ত যারা মেলায় আসোনি তারা চটপট রেডি হয়ে চলে আসো মেলায়। আজকের ব্লগটা আমি এখানে শেষ করছি, টাটা বাই বাই।